सुप्रिय दर्शक हक ग्रीन वर्ल्ड चैनल अपना जाना स्वागत। आज के थामनेल और टाइटल देखे बुझे गेन को गाचे भिडियो करी। हाँ ठीक धरे ये हे रुएलिया। तो ये रुएलिया किन्तु तीन टी कलर ही साधन दीते पाई। ये हे गोलापी कलर, इटा नील एवं यहाँ सदा। सकाल बेला एक बिस्टी हार जो फुलगुलो अवश्य झरे गे। सत्य कथा बोलते गाचे फुल तो सारा बचर है, तब बिस्टिर विघ्नित दिन ना हम क्यों गाचे फुलगुलो बे सुंदर सारा दिन थाके। सन्ध्या बेला मुछे जाए, प्रतिदिन फुल सकाले फोटे सन्ध्या बेला मुछे जाए। और खूब ही लो मेनटेन्स गाच, खूब एक देखभाल करते हैं ना। तो मटीत बस दी तो विशाल ब्यापार, मैं एके बारे किछु दरकार नहीं। क्योंकि जो एक टबे करी तक सीमित मटर मध्य सीमित पुष्टि था गाचगलो अपना कांक्षित रेजल्ट आपनी पाबेन ना जदि सामान्यतम एकटू परिचर्या ना करें। तो अभी खूब अल्प परिचर्या जे करते हैं सेटाई आमी आपनादेर बोझाबो जे कि काज करले आपनी एकेबारे प्रत्येकटा टबे आपनी 40-50टा करे पर डे फुल पाबेन। एर बांच अनेक हयेछे देखते ही पाच्छेन, अनेकटा प्राय 20टार बेशी आछे। तो एकटा एकेकटाते आपनार 15-20 मतन फुल धरबे एरकम होये आछे। देखेन एखाने 10टा तो अवश्यई, आर 5टा तो फोटार जन्य तो रेडी होये आछे प्रत्येकटा डगाते। तो एक्चुअली एटा आमी दिन 15 आगे एकटु खाबार दियेछिलाम, तारपरे फुलटा होये कमे गेल। एखन तो आबार आमी एबार देबो, कारण हच्छे एक्चुअली ए गाछे खूब बेशी खाबार दिते हय ना। तखन खुबई सामान्य परिमाण दियेछिलाम, एक पर्याप्त परिमाण ना दिले तो गाचे आपनी रियल्ट पाबेन ना। माने हाफ चामच थेके कम कम करे खाबारटा दियेछिलाम। आर खाबार बोलते शुधु आमी दियेछिलाम सेटा होच्छे कम्पोस्ट। तो शुधु कम्पोस्ट दिले किन्तु आपनार समस्त चाहिदा मेटे ना। एइजन्य आमरा किछु केमिकल फार्टिलाइजार जदि एकटुखानि दिते पारि एइ गाछे, তাহলে এখানে যে একটা অভূতপূর্ব রেজাল্ট পাবেন, অর্থাৎ একটা ম্যাজিকের মতন যে একটা রেজাল্ট পাবেন, সেটা আপনাদের দেখাবো আমি নেক্সট ভিডিওতে। তো আপনারা জানেন যারা পুরাতন ভিউয়ার্স যে আমি প্রত্যেকটা গাছের জন্যই দুটো করে ভিডিও নিয়ে আসি, একটা ফুল ফোটাবার শুরু করার দিকে আর একটা ফুল যখন গাছ ভরে থাকে তখন। তো প্রথম যে কাজটা হবে সেটা তো আপনাকে করতেই হবে, সেটা হচ্ছে যে গাছের আগাছা যে হয় আগাছাগুলোকে অবশ্যই তুলে নিতে হবে। কারণ যে খাবারটা দেবো সেই খাবারটা তো আবার আগাছাই সংগ্রহ করে নেবে, তো অপচয় যাতে না হয় খাবারটা তাই একটু আমি আগাছা কয়েকটা দেখতে পাচ্ছি নজরে পড়েছে। এই যে দেখতেই পাচ্ছেন বড় বড় ঘাস জন্মেছে, এই টবগুলো তো আছে একটু ছোট ছোট এইরকম। দ্বিতীয় কাজ যেটা হবে সেটা হচ্ছে এই গাছের ফুলটা সকালবেলা হয় আগে বলেছি, বিকালে এটা মুছে যায়। তো আপনার কাজ হবে কি, প্রত্যেকদিন যদি এরকম পুরাতন ফুলগুলোকে আপনি সরিয়ে নিতে পারেন এরকম জায়গা থেকে, তাইলে দুটো জিনিস হয়। সেটা হচ্ছে গাছটা দেখতে দৃষ্টিনন্দন হয়, আর একটা কাজ হচ্ছে পাশের যে ফুলটা আছে সে ফুলটা সহজেই ফুটবে, কারণ এখানে ছত্রাকের আক্রমণের সুযোগটা থাকে না। তো এরকম প্রতিদিন যদি আপনি ছড়িয়ে দিতে পারেন 2-4 মিনিট সময় দিয়ে দিয়ে, তাহলে কিন্তু খুব ভালো হয় এই গাছের জন্য। এইটাই সবচেয়ে বড় পরিচর্যা এই গাছটার, কারণ ফুলগুলো সন্ধ্যাবেলা হয়ে যাওয়ার পর খুলে পড়লে পড়বে, আর না পড়লে কিন্তু এটা গাছের সঙ্গে এমনভাবে এঁটে যায় যে পথ দেরি করলে শক্ত হয়ে যায়, পাতার সঙ্গে হয়ে যায়, পাতার চেহারাও খারাপ হয়ে যায়, সেখানে একটা ছত্রাক হয়ে যায়। ফলে আমাদের এই কাজটা কিন্তু করতেই হবে, যদিও খুবই সাধারণ গাছ। তবে এই যে বললাম সাধারণ গাছ হলেও একটু যদি আপনি এর পরিচর্যা করেন তাহলে অসাধারণ হয়ে উঠবে। তো হ্যাঁ, আমি আর দীর্ঘায়িত বেশি করব না, আগেই বলেছি আপনাদের স্কিপ করবেন না, দুটো পয়েন্ট মাত্র বলার কথা বলেছি। এই গাছে যে খাবারটা দেব আজকে কিন্তু পর্যাপ্ত খাবার আমি দেবো। তো কী খাবারটা দেবো একটু আপনাদের আলোচনা করে নিই। দেখতেই পাচ্ছেন এখানে আমার ডিএপি আছে তিনটি গাছের জন্য, মোটামুটি 2 চামচ থেকে একটু বেশি এরকম পটাশও ঠিক সম পরিমাণ নিয়েছি। আমি ইচ্ছা করে এখানে সিংকুচি বনরাস দিলাম, এত কিছু লাগে না, তবু দিলে তো এর ক্ষতি হবে না, এত প্রয়োজন আছে জৈবিক এগুলো খাবার। আর নিম খোল প্রত্যেকটা টবের কাছেই দেবেন। আর আমি এখানে দেখছি যেটা একটু পাচ্ছেন সেটা হচ্ছে সর্ষে খোল। সর্ষে খোল কেন দিচ্ছি, আমরা অন্য সময় বর্ষাকাল ছাড়া আমরা প্রকৃতপক্ষে কিন্তু একে ভিজিয়ে লিকুইড করে দিই, কিন্তু বর্ষাকালে যদি আপনি লিকুইড খাবার দেন তাহলে কিন্তু বৃষ্টি হলে সেটা জলের সঙ্গে মিশে বাইরে বেরিয়ে চলে যাবে, তো যেটা নষ্ট না হয়, যার জন্য আমি এটাকে শুকনো দিচ্ছি। এই খাবারটিকে আমি একটু মেশ করে দেবো, ভালো করে মিক্সচার করে দিয়ে তারপরে আমি গাছে অ্যাপ্লাই করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি একদম মিক্স করেছি। এবার তিনটি গাছে সমান করে এই যে এইভাবে আমি
একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, কারণ চারদিকে যাতে গাছটা পায় এইভাবে এইভাবে গাছের চারদিকে আমি দিয়ে দেবো। তো প্রত্যেকটা গাছে দেওয়ার পর আবার ফিরছি। তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছেই আমি দিয়েছি। এবার কি করব, এই যে নিড়ানিটা আছে, নিড়ানি দিয়ে আমি মাটিটাকে একটুখানি ওলট পালট করে দেবো। এইটা এভাবে ওলট পালট করে দেবো নিড়ানি দিয়ে। এই নিড়ানি দিয়ে ওলট পালট করলে মাটির সঙ্গে এটা মিশে যাবে। তো আমি আবার এই প্রত্যেকটা গাছের এই মাটিগুলোকে ওলট পালট করে আবার আমি একটু আপনাদের সামনে আসছি। তো হ্যাঁ বন্ধুরা, সবটাকে ওলট পালট করে দিয়েছি, তবে একটু হাত দিয়ে একটু এভাবে নেড়ে দিলে সমান হয়ে যাবে মাটিটা। এইভাবে পরিষ্কার করে দেবো। আর তলার পাতাকে যদি একটু ফাঁকা করতে পারেন তাহলে আলো বাতাসগুলো কিন্তু ঢুকতে পারতো। এই যেরকম একটু পুরাতন পাতা ফাতাগুলো যেগুলো আছে একটু সরিয়ে নিতে পারলে তাহলে কিন্তু লাইট ফাইটগুলো ঢুকবে, সূর্য আলোটা। পুরাতন পাতাগুলো একটু ভেঙে দিবে, এই যে এরকম এরকম যে আবর্জনাগুলো আছে, যে পাকা পাতা যেগুলো আছে, বয়স্ক পাতা, সেগুলো একটু ছাড়িয়ে নিতে হবে। কারণ গাছকে একটু নাড়াচাড়া না করলে, একেবারে বসিয়ে দিয়ে রেখে দিয়েছি সেটা করলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত রেজাল কোনো দিনই পাবেন না। একটুখানি তো পরিশ্রম করতেই হবে, গিভ অ্যান্ড টেক। আপনি কিছু পরিচর্যা করবেন বলেই গাছটা কিছু বেশি দেবে আপনাকে। আর গাছটা বসিয়ে দিয়েছেন, জল দিচ্ছেন, আর কিছুই নড়াচড়া করছেন না, ভালোবাসা দিচ্ছেন না, গাছের প্রতি আপনার আগ্রহই নাই, এটা করলে হবে না। একটু পরিশ্রম তো করতেই হবে আপনাকে। হ্যাঁ, একটু ফাঁকা ফাঁকা একটা জিনিস আর বলি আপনাদেরকে, গাছটাতে শুধু ফুল ফোটালে হবে না। আমি অবশ্য ভাবছিলাম যে আপনাকে বলবো, যেমন এই ডালটা, এই গাছটাতে এই ডালে যদি না থাকে তাহলে কিন্তু খুব ভালো হয়। তো এই ডালকে আমি ছাড়ি না, তাতে কী হলো গাছটা সমান একটা চলে আসলো, উঁচু হয়ে গেছে, দৃষ্টিকোণ মনে হচ্ছিলো। এইবার তো নতুন শাখা অনেকগুলো আছে, সেই শাখাগুলো তো তো উপরে উঠবে এবং সেগুলো প্রচুর ফুল দেবে। কালকের ফুলগুলো যেগুলো আজকে সে খুলে দিলাম, তাহলে দেখতেই পাচ্ছেন এইভাবেই এ করবেন। এবার একটা কথা আর বলবো, গাছটা অবশ্যই রোদে রাখবেন, কারণ ছায়াতে এই গাছ কিন্তু খুব একটা ভালো হয় না, ছায়াতে কিন্তু এই গাছটা খুব ভালো হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই গাছে একটাই রোগ হয়, সেটা হচ্ছে মিলিবাগ। এই মিলিবাগের জন্য আপনারা জানেন সবাই, একতারা স্প্রে করবেন, সেটা রোগের প্রাদুর্ভাব হিসাবে সপ্তাহে একবার করবেন, বা দেখতে না পেলে আপনি 15 দিনে একবার করবেন, আর খুব বেশি হয়ে গেলে সপ্তাহে 2 বারও করতে পারেন। যাক, আর আমি বেশি বড় করছি না ভিডিওটা। এইভাবে আপনারা করে থাকুন, দেখবেন প্রচুর ফুল দেবে। আগামী 15 দিন পরে আমি আপনাদের সামনে আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো। তো স্যার, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।